টার্গেট 2023 বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে শহর থেকে গ্রাম সর্বত্রই শক্তি বৃদ্ধি করতে তৎপর সিপিএম। পনেরো দফা দাবিতে দামছড়া ব্লক ভিত্তিক মিছিল গণ ডেপুটেশন সংগঠিত করল সিপিএম। সিপিএম পানিসাগর মহকুমা কমিটির উদ্যোগে হয়েছে এই কর্মসূচি। 2023 বিধানসভা নির্বাচন ক্রমশই ঘনিয়ে আসছে। এই নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই শহর থেকে গ্রাম সর্বত্র শক্তি বৃদ্ধিতে তৎপর সিপিএম নেতৃত্ব। বুধবার পনেরো দফা দাবিতে দামছড়া ব্লক ভিত্তিক মিছিল গণ ডেপুটেশন সংগঠিত করল সিপিএম। দলের পানিসাগর মহকুমা কমিটির উদ্যোগে হয়েছে এই আন্দোলন কর্মসূচি। মিছিলে দামছড়া পার্টি অফিস থেকে শুরু হয়ে দামছড়া মোটর স্ট্যান্ড হয়ে কালীবাড়ি হয়ে বাজার পরিক্রমা করে পুনরায় দামছড়া মোটর স্ট্যান্ডে মিলিত হয়। মোটর স্ট্যান্ডে হয়েছে জনসভা। সমাবেশের সভাপতিত্ব করেন দলের জেলা নেতৃত্ব ললিত কুমার রিয়াং, বক্তা অজিত দাস, রাজেন্দ্র রিয়াং, এডিসির প্রাক্তন কার্যনির্বাহী সাংসদ। প্রতিনিধি দলের পক্ষে আলোচনা করেন অজয় রায়। এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির সদস্য শীতল দাস, শোকেশ নাথ, শুভেন্দু দাস সহ একাধিক মহকুমার নেতৃত্বগণ। জনসভায় রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন বাম নেতৃত্ব। বাস্তবে আমরা লক্ষ্য করছি রেগার কাজ, দামচড়া ব্লক এলাকার এডিসি ভিলেজ গুলিতে বামফ্রন্ট রাখার সময় দেড়শো দিন যেখানে কাজ ছিল আজকে পনেরো দিন বিশ দিন কাজ হয়, বাকি কাজ নেই। পনেরো বিশ দিন কাজ করার পর পঁচিশ ত্রিশ দিন আসতে হয়, আমরা পেমেন্ট পাই না। এই সমস্যার নিরসন চাই। দুইশো দিনের কাজ প্রতিশ্রুতি মতো সেই দুইশো দিনের কাজ চাই। তিনশো চল্লিশ টাকা মজুরি কেন দেবে না? মিছিল শেষে সিপিএম এর সাতজনের এক প্রতিনিধি দল দামছড়া ব্লকের বিডিওর সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়ে দাবি সনদ তুলে দেন। পনেরো দফা দাবির মধ্যে রয়েছে পানিসাগর মহকুমার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখা, এনজিএন রেগার শ্রম দিবস বৃদ্ধি, রেগার মজুরি বৃদ্ধি ইত্যাদি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।